আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এক কাপ দইটা চা, আর এটা চা হয়তো অনেকেরই দিনের শুরুটা ঠিকভাবে হয় না, তবে আমি তাদের দলে পড়ি না। আমি চা খুব কম খাই, তবে যখন খাই নিজের জন্য খুব স্পেশাল করে চাটা বানিয়ে খাই। আর আমার একটা খুব পছন্দের চা হচ্ছে মশলা দিয়ে বানানো দুধ চা। আর এই চাটা আমি কেমন করে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি 2 কাপ চা বানাবো, আর এর জন্য এখানে একটা প্যানে প্রথমে 1 কাপ পানি নিয়ে নিলাম। এখন মিডিয়াম হাই হিটে পানিটাকে ভালো করে গরম করে নেব। আর পানিটা গরম হতে থাক, আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা ছিলে রেখেছিলাম, এই আদাটাকে এখন আমি একটু ছেঁচে নেব। এটাকে একদম পেস্ট করে ফেলার দরকার নেই, শুধু এরকমভাবে একটু হালকা ছেঁচে নিলেই হবে। এর মধ্যে পানিটাও গরম হয়ে গেছে, আর আমি প্রথমে ছেঁচেনা আদাটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 এলাচ, আর এলাচ দুটোকে আমি একটু ফেটে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টা লং, আপনারা চাইলে দারুচিনি আর তেজপাতাও দিতে পারেন, তবে এই 3টা দিলেই কিন্তু চায়ের টেস্ট অনেক ভালো আসে। এখন চাটাও অ্যাড করে নিচ্ছি, আর আমি এখানে 3টা টিবেগ ইউজ করেছি। তো আপনারা যদি লিকারটা কম খেতে চান সেক্ষেত্রে এখানে 2টা ব্যাগ ইউজ করলেও হবে, তবে 2 চায়ে লিকারটা একটু বেশি হলেই ভালো লাগে খেতে। এখন মিডিয়াম আঁচে রেখে মশলা সহ চা প্রায় আমি 3 থেকে 4 মিনিট জাল করে নেব। আর পানিতে চা পাতা জাল করলে চায়ের লিকারটা খুব ভালোভাবে বের হয়, যেটা সরাসরি দুধে চা পাতা দিলে হয় না। তাই চাটাকে কিছুক্ষণ পানিতে জাল করে নিয়ে তারপর আমি 2টা অ্যাড করব। প্রায় 3-4 মিনিট জাল করার পর এখন এর মধ্যে আমি দুধ অ্যাড করছি 1 কাপ, আর চিনি অ্যাড করছি 3 চা চামচ। তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন একটু নেড়ে নিয়ে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর দুধ ফুটে ওঠার পর চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি এটাকে আরও 2-3 মিনিট জাল করে নেব। আজকে আমি 2 কাপ চা বানানোর জন্য 1 কাপ পানি এবং 1 কাপ দুধ ইউজ করেছি। আপনারা যে কাপে চাটা বানাবেন চাইলে সেই কাপ দিয়েও দুধ এবং পানিটা মেপে নিতে পারবেন, শুধু মেপে নেওয়ার সময় কাপটা ভরে মেপে নিলেই হবে। চাটা এখন হয়ে গেছে, চা আমি কাপে ঢেলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার 2টা 1 কাপ মশলা চা। অনেকে হয়তো এভাবে তৈরি করেন, তবে যারা এখনও বাসায় এই চাটা ট্রাই করেননি তারা অবশ্যই এই চাটা বানিয়ে খাবেন, কারণ এই চাটা আসলেই অনেক মজার হয়। আমি খুব একটা চা খাই না, তবে যখনই খাই এভাবে খাই। আর চায়ের সাথে টাই হিসেবে নিয়ে নিলাম বিস্কিট। বাচ্চাদের মতো বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে চা খাই, আমার অনেক ভালো লাগে। আমি জানি আমার মতো অনেকেই আছেন চায়ে বিস্কিট ভিজিয়ে খেতে অনেক পছন্দ করেন। যারা চা খেতে পছন্দ করেন তাদের কাছে কেমন লাগলো আমার রেসিপিটি জানাবেন। আর আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।